সভাপতি শ্রী অরবিন্দ ভট্টাচার্য মহোদয় এবং রামনগর যুব মোর্চার সভাপতি শ্রী অমিতাভ ভট্টাচার্য মহোদয় সহ প্রদেশ জেলা এবং বিভিন্ন মোর্চার পদাধিকারী এবং বিভিন্ন কর্পোরেটর কর্ম পরিক্রমা করে সমস্ত গণদেবতাদের কাছে ভোট ভিক্ষা চাইতে চাইতে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছেন রয়েছেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় আসন্ন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আমরা আজকের এই বর্ণাঢ্য মোটর সাইকেল মিছিল থেকে এই রামনগর এলাকার সমস্ত অঞ্চলের লড়াই আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাধারণ নির্বাচনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ সকলের প্রিয় বিপ্লব কুমার দেব এবং উপনির্বাচনে আমি নিজে প্রার্থী হয়েছি সাতরামনগর উপনির্বাচনে আমাদেরকে বিপুল পরিচয় করার জন্য আহ্বান রাখা হয়েছে সমস্ত নির্বাচক মন্ডলীর সমস্ত অংশে। আজকে তারই সমর্থনে এই দুই প্রার্থীর সমর্থনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর সমর্থনে আজকে সুবিশাল বাইক র্যালি আমাদের সাতরামনগর যুব মোর্চা মন্ডলী যুব মোর্চার আহ্বানে এবং উদ্যোগে আমি বলবো। সেক্ষেত্রে আমাদের মধ্যে রাজ্যের যিনি প্রদেশ যুব মোর্চা সভাপতি আছেন বিধায়ক প্রশান্ত দেব আছেন, আমাদের সঙ্গে ডিস্ট্রিক্টের সভাপতি আছেন অসীম ভট্টাচার্যজি এবং আমাদের বিভিন্ন নেতৃবৃন্দরা যারা আছেন সকলেই এই রামনগর বিধানসভা অন্তর্গত সমস্ত যুবক ভাইয়েরা নেতৃবৃন্দরা এবং নতুন সরকার সহ প্রত্যেকেই উপস্থিত হয়েছেন। আমার বিচার আজকের এই র্যালি থেকে যে আওয়াজ উঠবে তাতে আমাদের প্রার্থী দল বিপুল পরিচয় হবে।